হাই গাইস, ওয়েলকাম টু বিউটি পার্ক ব্লগ। তো এসেছিলাম একটু মন্দিরে, মন্দিরে এখান থেকে ঘুরে আসার সময় একটু দোকানে ঢুকছি। তো দোকানে আমি একা ঢুকিনি, আমার সাথে এসেছি সবাই, আমাদের ফ্যামিলি ওরা ঢুকছে। মানে এরকম এখানে সব মন্দিরের সামনে যেরকম দোকান থাকে, এখানেও এখানে দোকান মতো ঠাকুরের ফটো, মালা, চেন, চাবি, অনেক কিছু আছে দোকানে। দোকানগুলো ব্যাগ, ছোট ছোট কিউট আছে ব্যাগগুলো, মালা, চাবি, এই যে দেখুন। মালাও আছে, মালা যারা কিনবে তাদের জন্য। মানে দোকানগুলো চলছে কিন্তু খুব সুন্দর, ভালোই লাগছে। আমার সাথে যায় মারা যারা আসছে, কীরকম কিছু কিছু কিনছে আরও। তো সবার এগুলো দোকান থেকে কিছু কিনতে মন যায়, তাই তারাও কিনছে আরও যতই থাকুক। কিন্তু এরকম আসলে মানে মেলা সেলা আসলে কিছু না কিছু কিনতে মন যায়, মানে ওরাও কিনছে। তা আমি এখনও কিছু কিনিনি, আমি কিনে হচ্ছে একটা ছোটো কিউট ব্যাগ কিনবো। তখন খুচরা পয়সা আছে ঢোকার জন্য, একদম বড়ো একটা ব্যাগ হাতে নিতে ভালো লাগে না। ছোটো হাতে ব্যাগ থাকে যেমন সামনে টামনে কোথায় গেলে, তো এরকম একটা ব্যাগ প্রয়োজন হয়, তো আমি এটা নিবো আরও। তো এখানে একটা জিনিস আবার, যে এখানে বাইরখানে কিন্তু একটা জিনিস প্রচুর আছে, সেটা হলো বগুড়ি গাছ। যে এখানে দেখবেন সেদিকে বগুড়ি গাছ, বগুড়ি গাছের জন্য কিন্তু একটা বিখ্যাত নিচ্ছি। এদিকে একটা, ওখানে একটা, ওই যে একটা আরও চালতা গাছ, এইগুলো জিনিস কিন্তু প্রচুর আছে। বগুড়ি গাছ কিন্তু ভীষণ আছে এখানে, আর বগুড়ি গাছ আছে, আর বগুড়িও ধরে আছে। এই সময়টা বগুড়ি খুব ফলে, প্রত্যেকটা গাছের মধ্যে বগুড়ি ভীষণ প্রচুর প্রচুর বগুড়ি ধরে আছে। তো ভালো লাগছে, বগুড়ি খেতে এমনি ভালোই লাগে। তো আমরাও বগুড়িটা ডাল খেতে খুব ভালো লাগে, আমি প্রায় মাঝে মধ্যে বানাই। তো ওটা টক শকের মধ্যে টমেটো দিয়ে টক শক বানালে ওটার মধ্যে বগুড়ি দিই, এটা খেয়ে আমার কিন্তু খুব ফেভারিট বস্তু। তো আপনারাও খাবেন। তো এখানে গাছগুলো দেখুন, যত বড়ো বড়ো গাছগুলো সব বগুড়ি গাছে। চারদিকে দেখছেন, এই যে দুটা গাছ দেখছেন, এই যে একটা, ওই যে একটা, এগুলো কিন্তু বগুড়ি গাছ, অন্য গাছ নয়, দেখতে পাচ্ছেন না? এগুলো তো দেখুন দোকানগুলো কীরকম ভীষণ প্রচুর চলে। তো আপনাদের ভালো লাগলে আসবেন আইসান মন্দিরে, সে একটু ঘুরে যাবেন, মাকে দর্শন করে। এটা কৃষ্ণ ভগবানের মন্দির হবে, ভালো করে আমি জানি না, তো কৃষ্ণ ঠাকুরের লাগছে। তো আর শিব ভগবানও আছে আমার। তো আপনাদের, আপনারাও আসবেন, একটু ঘুরে যাবেন। ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।